নববর্ষের আনন্দ উৎসবে মেতে উঠেছে গোটা বাঙালি সমাজ। সেই আনন্দ উৎসবের খামতি দেখা যাচ্ছে না কোচবিহার জেলাতেও। কোচবিহার জেলার মানুষেরা ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন মদনমোহন বাড়িতে। কোচবিহার জেলার সকল মানুষের প্রাণের ঠাকুর মদনমোহন এই মন্দিরে বিরাজ করেন। প্রত্যেকটি শুভ অনুষ্ঠানে বাবা মদনমোহনের কৃপা না নিয়ে কোচবিহার জেলার মানুষেরা কোনো কাজ শুরু করেন না, এমনটাই জানা যায়। আমাদের মহান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং প্রেসিডেন্ট দেবোত্তর ট্রাস্ট বোর্ডের ইচ্ছানুসারে এবং তারই সমস্ত রকম সহায়তা এবং তারই উৎসাহে আমরা এটা করছি, যাতে বাঙালি নববর্ষে মদনমোহন মন্দিরে আমাদের মদনমোহন বাবা মদনমোহনকে সবাই শ্রদ্ধা জানাতে আসে এবং সেই জন্যে আমাদের প্রিয় মদনবাড়ি যেন আরও সুসজ্জিত হয়। তাই প্রতি বছর নববর্ষের দিনে বিপুল সংখ্যক দর্শনার্থী ও পুণ্যার্থীদের ভিড় দেখতে পাওয়া যায় কোচবিহার মদনমোহন বাড়িতে। এবছরও তার অন্যথায় হলো না। নতুন বছরের প্রথম দিনে সকাল থেকেই প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন মদনমোহন মন্দিরে। তবে বিগত বেশ কয়েক বছরের মধ্যে এই প্রথম মদনমোহন বাড়িকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। তাই মদনমোহন মন্দিরে আগত বিভিন্ন মানুষেরা মন্দিরের সৌন্দর্যে রীতিমতো মুগ্ধ হচ্ছেন। এছাড়াও মন্দিরে বিশেষ পুজোরও আয়োজন করা হয় নববর্ষ উপলক্ষে। মদনমোহনকে মূল কক্ষের বাইরেও নিয়ে আসা হয় এদিন। খুব ভালো লাগছে, এখানে আসা মানেই মন, নিজের মন মনে হচ্ছে যেন কত পবিত্র, আর এই ভগবান ছাড়া আমাদের আর কেউ নেই। খুব ভালো লাগছে। আমি এবার প্রথম আসছি এখানে, আমি জলপাইগুড়িতে ছিলাম, এবার এখানে প্রথম আসছি গোবিন্দর চরণে। কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন, হ্যাঁ, নতুন বছরের প্রথম দিন মদনমোহনকে দর্শন করে কি সূত্রপাত করাবেন? হ্যাঁ, হ্যাঁ, এটাই ইচ্ছা ছিল এবছর ধরে। মানে এই যে গত বছর ধরে এটাই ভেবেছিলাম যে এবার মদনমোহন বাড়িতে পুজো দিতে যাবই। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, নিউজ 18 লোকাল।